এবার টোকাই ছবিতে হিরো আলমের টার্গেট এলিট দর্শক। গত 2রা জুন মুক্তি পেয়েছে হিরো আলমের নতুন সিনেমা টোকাই। টোকাই বানাতে গিয়ে যে পদে পদে হয়রানির মুখে পড়তে হয়েছে সে কথা নিজেই জানালেন হিরো আলম। বললেন, অভিনয় শিল্পীরা অনেকে রাজি হন না, অনেক অনুরোধ করে রাজি করালেও অন্যরা তাদের আমার সিনেমায় কাজ করা নিয়ে বাজে কথা বলেছে। অনেকে ভয় দেখায় আমার সিনেমা করলে তাদের কাজ কমে যাবে, আমি সিনেমা বানাতে পারবো না। সিনেমা মুখ সবাইকে বলেছি আপনারা মুখ ফিরিয়ে নিলে আমি চলচ্চিত্রে কাজ করব কিভাবে, তখন তারা রাজি হয়েছেন। মনে কষ্ট নিয়ে কথাগুলো বলে গেলেন হিরো আলম। তবে শেষ পর্যন্ত ঠিকই শেষ করেছেন ছবির কাজ। প্রথম সিনেমা সাহসী হিরো আলম মুক্তির সময় হিরো আলমকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। অনেকেই চাচ্ছিলেন না সিনেমাটি মুক্তি পাক, এবার তার সামনে কোনো বাধা ছিল না এবং এবার সাধুবাদ পাচ্ছেন বলে জানালেন হিরো আলম। টোকাই সিনেমাটি নিয়ে প্রত্যাশা কি, কেন মনে হলো আপনার সিনেমা দর্শক দেখবে? হিরো আলম বলেন, ভক্তদের মাঝে জনপ্রিয়তা আমার আগের চেয়ে বেড়েছে, আমার ছবি নিয়ে তাদের অনেক উচ্ছ্বাস, ভালো রেসপন্স পাচ্ছি। সবসময় আমাকে যারা বাধা দেন তাদের আমি দেখিয়ে দেব, আমার সিনেমা দেখতে মানুষ এবার হলে আসবেন। আমি যে শুধু নামেই হিরো না, চলচ্চিত্র জগতেও যে আমি হিরো সেই সফলতা নিয়ে আসব। আমার প্রথম বাধা ছিল হল, সেখানে এই দুঃসময় 30টি সিনেমা হল পেয়েছি, এসবই আমার জন্য চ্যালেঞ্জ ছিল। করোনার মধ্যে সিনেমাটি শুটিং শুরু করেছিলেন, 30 দিন টানা শুটিং করে ছবি শেষ করার কথা থাকলেও সেই কাজ শেষ করতে লেগে যায় 3 মাস। হিরো আলম জানালেন, অর্থের জন্য সিনেমার শুটিং মাঝে মধ্যে বন্ধ করে দিতে হয়েছে, কারণ তিনি নিজেই প্রযোজক। পরে মিউজিক ভিডিও সহ অন্যান্য উৎস থেকে অর্থ আয় করে সিনেমাটি শুটিং করেছেন। আপনার সিনেমার দর্শক কারা, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি খেটে খাওয়া মানুষের দল, আমি যা করি সেগুলো বেশিরভাগ নিম্নবিত্ত টোকাই শ্রেণীর মানুষ দেখেন, অন্যরাও দেখেন, দেখে হিরো আলমকে টেনে নিচে নামাতে চান। যারা আমাকে পছন্দ করেন তাদের জন্য এ কাজ, তারা বুঝবেন একটা টোকাই কত কষ্ট করে তার পরিবার চালায়। এবার অ্যালিস শ্রেণীর দর্শকও আমার টার্গেট আছে। টোকাই সিনেমায় হিরো আলমের নায়িকা হয়েছেন রিয়া চৌধুরী, তার এটি 4th সিনেমা। এই নায়িকাও হিরো আলমের সঙ্গে প্রথমে অভিনয় করতে চাননি, পরে রাজি হয়েছেন। মজা করে তিনি হিরো আলমের নাম রেখেছেন নেভার গিভ আপ ম্যান। রিয়ার কাছে মনে হয়েছে কোনো কাজে জড়িয়ে গেলে হিরো আলম হাল ছাড়েন না। একটি ভিডিও বার্তায় রিয়া চৌধুরী বলেন, আমি বড় প্রতিষ্ঠানেও কাজ করেছি, তারা ফর্মালি সম্মান করে কিন্তু হিরো আলম মন থেকে সম্মান করে, তার সঙ্গে অভিনয় করে আমি খুশি, দর্শক সিনেমাটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে। টোকাই সিনেমায় আরও অভিনয় করে কাজী হায়াত, মেহেদি, রিনা খান, দুলালী প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন বাবুল রেজা। সবশেষে দর্শকের উদ্দেশ্যে হিরো আলম বলেন, আপনারা সিনেমা দেখে ভুল থাকলে আমাকে বলেন, আমি সামনে ভালো করবো।